বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে হঠাৎ ইউটার্ন করল মার্কিন যুক্তরাষ্ট্র, স্পষ্ট করল বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে এখন আর তাদের কোনো আগ্রহই নেই। আর এই অনাগ্রহের বিষয়ে নিশ্চিত হওয়া গেল মার্কিন কূটনীতিক ম্যাথিউ মিলারের বক্তব্য থেকে। যুক্তরাষ্ট্রের এই ইউটার্নে হতবাক হয়ে গেছে বিএনপি। বিস্তারিত থাকছে পলাশ খানের রিপোর্টে। এতদিন বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে সরাসরি আগ্রহ দেখাতো মার্কিন যুক্তরাষ্ট্র। একাধিক ব্রিফিংয়ে মার্কিন কূটনীতিক ম্যাথিউ মিলার বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করার সহ আগামী নির্বাচনের জন্য যা যা করণীয় তার সবই করার আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ ভিন্ন সুরে কথা বলছেন ম্যাথিউ মিলার। ভারতীয় কূটনীতিকদের কথা এখন তার কণ্ঠে উচ্চারিত হতে দেখে হতবাক হয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা। সম্প্রতি এক ব্রিফিংয়ে সুর পাল্টিয়ে মার্কিন কূটনীতিক ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ ব্যাপার। জনগণ যা প্রত্যাশা করে মার্কিন যুক্তরাষ্ট্র তাই প্রত্যাশা করে। আচমকা মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের এই বড় ধরনের পরিবর্তন একটা সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্বাস এবং আশকারাতেই গত দুই বছর ধরে তিলে তিলে গড়ে উঠেছে বিএনপির আন্দোলন। এতদিন যাবৎ বাংলাদেশের নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহ, একাধিক মার্কিন কূটনীতিকের বাংলাদেশ সফর, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাওয়ার প্রবল আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে তাদের পক্ষ থেকে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে সেই সম্পর্কেও একটি ধারণা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। সবকিছু মিলিয়ে বিএনপির মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার টিকবে না, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না করলে দেশে অনেক ভয়ানক পরিস্থিতি ঘটতে পারে। এমন বিশ্বাস ও আশ্বাসের ভিত্তিতে বিএনপি একদফা আন্দোলনে অটল ছিল। তাদের সংসদ সদস্যরাও পদত্যাগ করেছিল এবং 28 অক্টোবর তারা দাবি আদায়ের লক্ষ্যে জোরদার আন্দোলনেরও চেষ্টা করেছিল। কিন্তু নির্বাচন কমিশন যখন নির্বাচনের তফসিল ঘোষণা করে তখন নাটকীয় পরিবর্তন ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি, অবস্থান এবং কৌশলে। ঢাকায় মার্কিন দূতাবাসেরও রুটিন কাজের বাইরে তেমন কোনো তৎপরতা চালাতে দেখা যাচ্ছে না। অন্যদিকে ম্যাথিউ মিলার তো এখন জানিয়েই দিল একই প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি ক্লান্ত এবং বিরক্তও বটে, আর এই বিরক্তি এখন হতবাক করে দিয়েছে বিএনপিকে। বিএনপির নেতারা মনে করেছিলেন যে নির্বাচনের তফসিল ঘোষণা করলেই হয়তো বড় ধরনের লঙ্কাকাণ্ড ঘটাবে মার্কিন যুক্তরাষ্ট্র, এই তফসিলের ব্যাপারে তারা সুস্পষ্ট অবস্থান নেবে এবং একতরফা নির্বাচন করতে দেবে না। কিন্তু হঠাৎ যুক্তরাষ্ট্র তাদের অবস্থানের যে পরিবর্তন স্পষ্ট করল, এর ফলে বিএনপির আন্দোলনই কেবল মুখ থুবড়ে পড়বে না, বরং বিএনপির রাজনীতি যে একটা বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে তা মোটামুটি নিশ্চিত বলা যায়। পলাশ খান, ভোরের কাগজ।